তাআলা সম্পর্কে অবশ্যই আমাদের ঈমান শুদ্ধ হইতে হবে, তাহলে তো আমার ঈমান ঠিক হবে, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর জন্য আমার আমল ইবাদতগুলো ঠিক হবে। আমি তো আল্লাহর জন্য ইবাদত করি, কিন্তু আমার আল্লাহ সম্পর্কে যে ভুল ধারণা দেওয়া হচ্ছে যে আমার আল্লাহ নাকি নিরাকার, না, আমি নিরাকার আল্লাহর জন্য একটা বিন্দু বিসর্গ আমল করতে চাই না, নিরাকার আল্লাহর জন্য না, আমি নিরাকার আল্লাহর প্রতি বিশ্বাসী নই, আমি নিরাকার আল্লাহর প্রতি ঈমান আনি নাই, আমি সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি যে আল্লাহর প্রতি রাসূল ঈমান এনেছিলেন, সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন, যে আল্লাহকে দেখা যাবে। অনেক সময় তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে নাকি আল্লাহকে দেখেছেন, তো বলেন যদি এমনি তো ভুল কথা, তো দেখেছেন তো কি আকারে দেখেছেন না নিরাকারে দেখেছেন, এটার প্রশ্ন এটার জবাব দিতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের রাত্রে আল্লাহকে দেখলেন, তো দেখাটা কেমন, দেখা যায়, নিরাকার জিনিস দেখা যায় নাকি, তো বলেন এটা, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, হাদিসটা দেন কি আকারে দেখেছেন। তারপরে তারা বলে ইমাম মুহিনি রহমতুল্লাহ আলাইহি নাকি আল্লাহকে 100 বার দেখেছেন, কি দেখেছেন, ইমাম মুহিনি রহমকে জিজ্ঞেস করেনি কেন, নিরাকার জিনিস দেখা যায়, তাহলে অবশ্যই কোনো আকার আকৃতিতে দেখেছেন, সে আকারটা কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্পর্কে যে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ রাসূল বলছেন না প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য জ্ঞান অর্জন করা ফরজ, যে আল্লাহর জন্য, যে আল্লাহর প্রতি ঈমান আনবে, যে আল্লাহর জন্য ইবাদত এবং আমল করবে, সে আল্লাহর ব্যাপারে তার জ্ঞান অর্জন করতে হবে না? এই তো মৌলিক বিষয়। এই জন্য আমরা বলছিলাম এটা দেখলো হলো আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ঈমান আনতেই হবে এবং আল্লাহর অস্তিত্বটা বুঝতেও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এটাও বলছেন যে কিয়ামতের দিন জান্নাতিদেরকে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে,